ওয়েব ডেভেলপমেন্টের সিরিজ টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম। এই টোটাল সিরিজটা জুড়ে আমরা ওয়েব ডেভেলপমেন্টের বিভিন্ন অ্যাসপেক্ট নিয়ে আলোচনা করব এবং আমাদের আলোচনার শুরুটাই হবে HTML কে দিয়ে। বাট HTML এ ডাইভ দেওয়ার আগে আমাদের অল্প কয়েকটা বিষয় জেনে নেওয়া জরুরি, যে আমরা যদি ওয়েব ডেভেলপমেন্ট শুরু করতে চাই অ্যাটলিস্ট একদম ফান্ডামেন্টাল লেভেল থেকে, তাহলে আমাদের PC-তে কী কী সফটওয়্যার বা কী ধরনের প্রিপারেশনগুলো নিতে হবে। ওয়েল, প্রথমত আমাদের PC-তে একটা টেক্সট এডিটর অবশ্যই থাকতে হবে। সেটা আমরা যখন উইন্ডোজ সেট আপ দিই সেই সময় কিন্তু একটা টেক্সট এডিটর বাই ডিফল্ট চলে আসে, যেটা কি না নোটপ্যাড। বাট আমাদের এই পার্টিকুলার কাজের জন্যে ভালো হবে নোটপ্যাড প্লাস প্লাস, যেটা একদম ফ্রি একটা সফটওয়্যার, এটা গুগলে সার্চ করলেই পাওয়া যায়। এবং সেই সফটওয়্যারটা অলরেডি এখন আমার সামনে উইন্ডোতে ওপেনও করা আছে। আমাদের একটা নোটপ্যাড বা নোটপ্যাড প্লাস প্লাসের মতো টেক্সট এডিটর লাগবে এবং লাগবে একটা ব্রাউজার, যে ব্রাউজারে আমরা যে ওয়েবসাইটটা ডেভেলপ করছি সেটার কী কী চেঞ্জ আসছে, কী কী জিনিসগুলো আমরা ক্রিয়েট করছি সেগুলোর যাতে একটা সিনারিও দেখতে পাই। তো এর পরে যেই প্রশ্নটা আসবে সেই প্রশ্নটা হচ্ছে, যে আচ্ছা আমরা HTML দিয়ে আমাদের ওয়েব ডেভেলপমেন্ট শুরু করব, বাট HTML কি আদতে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বা স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ নাকি? তো HTML কিন্তু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজও না, এটা স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজও না, এটা হচ্ছে একটা মার্কআপ ল্যাঙ্গুয়েজ। তো যখন এই মার্কআপ ল্যাঙ্গুয়েজ দিয়ে আমরা একটা গুড অ্যাডভান্টেজ চাইবো, আমাদের ওয়েবসাইটকে তৈরি করতে চাইবো, তখন আমাদেরকে কিন্তু অবশ্যই কিছু প্রসিডিউর ফলো করতে হবে। তো সেই প্রসিডিউরটা ফলো করার মাধ্যমেই আর কি HTML এর যে স্ট্রাকচারটা সেই স্ট্রাকচারটা বিল্ড আপ হয়। এবং এই ভিডিওতে আমাদের মূল শেখার বিষয় হচ্ছে HTML এর বেসিক পেজ স্ট্রাকচার। তো HTML এর একটা ডকুমেন্টের শুরুতেই থাকবে আমাদের, এটাকে অ্যাঙ্গুলার ব্র্যাকেট আমরা বলতে পারি, আমরা ইজ লেস দেন এবং গ্রেটার দেন এই দুটো চিহ্নর সাথে পরিচিত। তো এই দুটো চিহ্ন পুট করে যখন একটা ব্র্যাকেটের মতো অবস্থা তৈরি করছি, তখন এই ব্র্যাকেটটাকে আমরা অনেক ক্ষেত্রে অ্যাঙ্গুলার ব্র্যাকেট বলি। তো এই ব্র্যাকেটটার ভেতরে আমাদের প্রথমেই যে জিনিসটা লিখতে হবে সেটা একটা এক্সক্লেমেশন চিহ্ন দিয়ে, DOCTYPE ডক টাইপ HTML। এই কথাটা লেখার কারণটা হচ্ছে যে আমরা HTML এর 5 ভার্সনটা ব্যবহার করছি এবং যখনই ডক টাইপ HTML কথাটা লেখা থাকবে তখনই এটা রিপ্রেজেন্ট করবে যে এর ভেতরে আমরা যে HTML এর কোডটা লিখব সেটা আদতে HTML 5 এর কোড। এর পরে HTML এর কাঠামোর ভেতরে যে বিষয়টা আসে সেটা হচ্ছে HTML এই শব্দটা। তো এখন এই অ্যাঙ্গুলার ব্র্যাকেটের ভেতরে আমরা যে কথাগুলো লিখছি এদেরকে কিন্তু আদতে ওয়েব ডেভেলপমেন্টের ভাষায় বলা হয় ট্যাগস। এবং এই ট্যাগগুলো যখনই আমরা কোনো একটা ট্যাগ শুরু করছি বাই ডিফল্ট আমাদের কমন ফেনোমেনন অনুযায়ী এদেরকে কিন্তু শেষ করারও দরকার হবে। তো HTML ট্যাগ যেই মুহূর্তে আমি ওপেন করলাম তখন এটাকে আমার ক্লোজ করার জন্যে সেম ওই কথাটাই লিখতে হবে, বাট তার আগে একটা স্ল্যাশ চিহ্ন বসবে, স্ল্যাশ HTML। সো আমাদের একটা স্টার্টিং ট্যাগ, দ্যাট মিন্স এই প্রথম অংশটুকু এটাকে বলা হচ্ছে স্টার্টিং ট্যাগ এবং এই অংশটুকু এটাকে বলা হচ্ছে এন্ডিং ট্যাগ। এর মাঝে যা থাকবে সেই টোটালটুকুই আমাদের HTML ডকুমেন্ট। সো এর মাঝে আমাদেরকে বহু কিছুই লিখতে হবে। সো আমরা এন্টার প্রেস করে এর মাঝে একটা ফাঁকা জায়গা তৈরি করে নিচ্ছি। HTML এর বেসিক স্ট্রাকচারে এর পরে যেটা আসে সেটা হচ্ছে একটা হেড তৈরি করতে হয়, এবং হেডও একটা ট্যাগ, যেহেতু আমরা একটা ট্যাগ নতুনভাবে শুরু করলাম সেটাকে শেষ করারও দরকার হবে। এবং এর ভেতরে আমরা চাইলে হেডের যে রিলেভেন্ট এলিমেন্টগুলো আছে তাদেরকে এই স্টার্টিং হেড এবং এন্ডিং হেডের মাঝে পুট করব। সো আমি এন্টার প্রেস করে এখানে আরও কিছু জায়গা তৈরি করে নিচ্ছি। এই হেডের ভেতরে আরেকটা ট্যাগ চলে আসে যেটাকে বলা হচ্ছে টাইটেল। সো আবারও আমাদেরকে অ্যাঙ্গুলার ব্র্যাকেট পুট করতে হবে, টাইটেল কথাটা লিখতে হবে, এবং যেহেতু টাইটেল শুরু হলো তাকে শেষও করতে হবে, সো স্ল্যাশ TITLE। সো আমাদের এই স্টার্টিং টাইটেল ট্যাগ এবং এন্ডিং টাইটেল ট্যাগের মাঝখানে আমরা যা লিখব সেটাই হবে আমাদের ওয়েবসাইটের টাইটেল। সো আমরা দিতে পারি এক্সপেরিমেন্ট, EXPERIMENT, এক্সপেরিমেন্ট, EXPERIMENT, ওকে। সো এই যে এক্সপেরিমেন্ট কথাটা আমরা লিখলাম, এই এক্সপেরিমেন্টটা আমরা ওয়েব আমাদের ব্রাউজারে যখন এই ওয়েবসাইটটাকে রান করব যেটাকে আমরা তৈরি করছি, তখন উপরে ট্যাব যেটা সেই ট্যাবের ভেতরে ট্যাব নেম হিসাবে আমরা এই টাইটেলটাকে দেখতে পাবো। তো HTML এর বেসিক স্ট্রাকচারের ভেতরে আরও একটা ইম্পর্টেন্ট জিনিস আছে, যে জিনিসটা আমাদেরকে এখন তৈরি করতে হবে সেটা হচ্ছে HTML এর বডি। সো BODY, এবং বডি যেহেতু একটা ট্যাগ তার শুরু হলে অবশ্যই শেষ করতে হবে, আমরা একটা স্ল্যাশ দিয়ে BODY কথাটা লিখে দিলেই এটা একটা
কমপ্লিট হয়ে যাবে। তো এখন এই ট্যাগের মাঝে আমরা যা কিছুই লিখব সেই জিনিসগুলোই আমরা আমাদের ওয়েবসাইটের যে মেন পেজ আছে সেই পেজে দেখতে পাবো। তো আই থিঙ্ক যে এখানে আমরা যে কোনো কিছু দিয়েই শুরু করতে পারি। সবাইকে যেহেতু প্রথম ভিডিও সবাইকে ওয়েলকাম করি, ওয়েলকাম টু DADAR দাদার স্কুল SCHOOL। এই পর্যন্ত যখন আমরা তৈরি করলাম তখন আমাদের এই ওয়েব পেজটা কিন্তু একটা ফাংশনাল ওয়েব পেজের অবস্থাতে আছে, বাট আমাদেরকে এখনও কিন্তু এই ডকুমেন্টটা সেভ করা হয়নি। এবং HTML এ ওয়েব ডেভেলপ করার ক্ষেত্রে সেভ করাটা একটা অনেক বড় ফ্যাক্টর। আমরা ব্যবহার করছি একটা টেক্সট এডিটর, সো এই টেক্সট এডিটরের ভেতরে কিন্তু অনেকভাবে আমরা আমাদের যে ফাইল আছে তাদেরকে সেভ করতে পারি। এটা এক্সট্রিমলি ইম্পর্টেন্ট যে আমাদের HTML ফাইলগুলোকে .html ফরম্যাটে সেভ করতে হবে। সো আমরা চলে যাচ্ছি আমাদের ফাইলে এবং এখান থেকে ক্লিক করছি সেভ অ্যাজ। আমাদের কম্পিউটারের যে ডিরেক্টরি থাকবে সেখানে যে জায়গাতে আমরা রাখতে চাই সেরকম একটা ফোল্ডারে যেয়ে আমরা যদি লিখে দিই HTML_EXPERIMENT HTML এক্সপেরিমেন্ট, এবং তারপরে নিচে সেভ অ্যাজ টাইপ থেকে আমরা সিলেক্ট করব HTML অ্যান্ড দেন সেভ। যখনই আমরা এই কাজটা করলাম তখন এই ডকুমেন্টটা কিন্তু একটা HTML ডকুমেন্ট হিসাবে রেডি হয়ে গেল এবং এটা এখন ব্রাউজার খুব সহজে রিড করতে পারবে। তো এখন আমরা দেখি যে আদতে আমরা যে জিনিসটা তৈরি করলাম এটা আদতেও ব্রাউজার রিড করে কোনো কিছু পাচ্ছে কিনা বা আমাদের এখানে কোনো মিস্টেক্স আছে কিনা। সো আমাদেরকে চলে যেতে হবে রানের ভেতরে এবং এখানে কম্পিউটারে যে ব্রাউজারগুলো ইনস্টল থাকবে সেগুলো দেখাবে। আই থিঙ্ক যে আমরা ক্রোমটাকেই ব্যবহার করব থ্রু আউট দ্য এন্টায়ার সিরিজ। সো আমরা যদি ক্রোমে ক্লিক করি তাহলেই কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে দেখাচ্ছে ওয়েলকাম টু দাদার স্কুল, এবং আমরা টাইটেলের ভেতরে যে কথাটা লিখে রাখলাম সেটা দেখাচ্ছে উপরে এক্সপেরিমেন্টের ভেতরে। সো এখানে যদি আমরা চাই যে এখন আমরা এই এখানে কোনো চেঞ্জ করব, ফর এক্সাম্পল আমি এক্সপেরিমেন্ট কথাটা না লিখে এটাকে যদি আমরা বলি যে লেসন অন LESSON লেসন ওয়ান কন্ট্রোল S, এবং তারপরে যদি আমরা আমাদের যে ওয়েব পেজটা আছে সেখানে যে যদি এটাকে রিলোড করি তাহলে কিন্তু এখানে নামটা চেঞ্জ হয়ে গেল ট্যাবের নামটা। সো এটা হয়ে গেল লেসন ওয়ান, এবং নিচে ওয়েলকাম টু দাদার স্কুল এই কথাটা কিন্তু খুব ছোট অবস্থাতেই আছে। আমাদের পরবর্তী যে লেসনগুলো আসছে সেখানে আমরা দেখব কিভাবে আমরা এই টেক্সটের সাইজ বড় করতে পারি এবং তার কালার চেঞ্জ করতে পারি, তার ফন্ট চেঞ্জ করতে পারি, এখানে ছবি অ্যাড করতে পারি, বহু বিষয় থাকবে। তো সেই সবগুলো বিষয় আসবে গ্র্যাজুয়ালি এর পরের ভিডিওগুলোতে। সবাইকে পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। ধন্যবাদ।